ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি রিসোর্ট দেখাবো, খুবই সুন্দর। নাম হচ্ছে মনের বাড়ি, যেটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছাকাছি। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো, আপনার নামটা বলে, আপনার নামটা বলে, হাসান। আপনি? আমি এই রিসোর্টের দায়িত্ব হিসেবে আছি, ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের একটু ঘুরে ঘুরে দেখান। হ্যাঁ, এটা হচ্ছে প্রবেশপথ আর কি। আর আমরা যে দেখলেন যে রাস্তাটা, এটা হচ্ছে এই প্রবেশপথ দিয়ে ঢোকার জন্য সামনের রাস্তাটা দিয়েই ঢুকতে হবে এই রিসোর্টে। আর এটা হচ্ছে আমাদের ভিতরের দিকে জায়গা। আর আপনারা জানেন যে করোনাকালে কিছুটা কাজ, রিসোর্ট এতদিন বন্ধ ছিল, তাই আমাদের কিছুটা অগোছালো, কিন্তু আসলে এরকম থাকে না সাধারণত। উনি চায় না, তারপর আমি একটু জোর করে। আচ্ছা আসেন, আমাদের দেখান যে কোন জায়গায় কী আছে। তাহলে এটা মাঠ, মাঠ দুইটা আছে ওইদিকে যাবো, মানে আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন আমরা ওইদিকে যাবো। আপনি একটু ওনাদের ওদিকে নিয়ে যান। আর এটা হচ্ছে মূল ইয়ে না, এনে রুম কয়টা আছে? উপরে তিনটা, উপরে তিনটা, তিনটা রুম। আর এমনি আপনার শুটিংয়ের কাজ করতেছে বাজাস? আপনি 2 মিনিট সময় নিচ্ছে, আসুন। সামনে পুকুর শুধু না, এ হচ্ছে ঘাটশো পুকুর। এই তো এরিয়া না, ওইটা আপনাদের? এক কেজি ধরা দেন। হ্যাঁ, এটা আমাকে ওই বেড়া দাম না, একটু মুরুবে, এটা একটু পাহাড়ি এলাকার মতো, টিলা এলাকার মতো না, ভিন্ন এলাকাটা একটু ভিন্ন। এই যে বেড়াচ্ছেন বাজে একটা ওই দিকে। আপনি তো কদিন, কত নিয়েছে এই রিসোর্টটা? পরে তাই ওরা বিচি করছে আস্তে আস্তে, এক মিস্ত্রি করছে, তো শুধু একটা মিস্ত্রি কিন্তু ছোলা না করছে, একজনই একটা মিস্ত্রি একটা যুগল, এলা চিন্তা করে কতদিন লাগবে এবারে। এই মারা গেছে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবের জন্য ওনারা হয়তো মিউজিক না নাটক বানাচ্ছেন মনে হয়। ভিউয়ার্স, আপনারা যে ভবনটি দেখলেন এটা হচ্ছে মেইন বিল্ডিং, তাই না? এটা নিচতলা ডাইনিং হল, উপরে হলো রুম, ঠিক না? ছোট পরিসরে করা আর কি। টিভি, ফ্রিজ, ওভেন সবই আছে।
গোছানো নাই, আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে ওনার আন্তরিকতার কারণে দেখাচ্ছেন। এ হচ্ছে রুম, আর এ হচ্ছে ওনাদের আলমিরা, আপনি জিনিসপত্র রাখতে পারবেন। আর একটু আগে তো দেখালাম আমি বাগানটা, এই জায়গাতে পুকুরটা এই সাইডে। আর দর্শক কিছু মনে করবেন না, ওনারা কিন্তু মাত্র খুলেছেন, আপনারা তো সবাই জানেন যে করোনার কারণে এ হচ্ছে আমাদের বাথরুম অবস্থা, হয়তো একটু অগোছালো, কিছু মনে করবেন না। আমি আসলে অনেক রিকোয়েস্ট করলাম হাসান ভাইকে যে দেখানোর জন্য, উনি আন্তরিকতার কারণে। এটা আর এখানে রুমগুলো আছে, আরও তিনটা রুম আছে, যেহেতু এখানে কাজ চলছে তাই আপনাদের দেখা হতে পারছি না। আর এই যে ব্যালকনি, আর উপরে তো আর সাতটা দিন বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হাসান ভাই, কষ্ট দিলাম না, মানুষ জানতে চায় আর কি যে কেমন পরিবেশটা কেমন। এই যে বাইরের অংশ। তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন। তো হাসান ভাই, আমরা তো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। তো এই জায়গা আসার কীভাবে আসবে এই জিনিসটা যদি বলে দিতে না। আপনি এখানে আসার দুইটা ওয়ে আছে, আপনি আপনার গাজীপুর চৌরাস্তা থেকে সোজা ময়মনসিং রোডে আসতে পারবেন, আর যদি ওটা থেকে না আসেন তাহলে আপনার সামনে কাপাসিয়া রোডে আসতে পারবেন। প্রথমে তো আসতে হবে ইয়াতে, ওই যে রাজেন্দ্রপুর ব্যক্তিগত গাড়িতে তো আসলে তো আসলোই, আর যদি অন্য ভাবে আসে তাহলে খরচ কেমন পড়বে? এখান থেকে আপনি মহাখালী থেকে গাড়ি ছাড়ে দুইটা, একটা অনন্য আর জলশিরি। কতজন প্রোগ্রাম করতে পারবে? আমার এখানে 15 জন ছোট, তো ছোটর মধ্যে আমাদের রিসোর্টের মূল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা এগুলো নাই, যার কারণে আমরা এত লোক দিই না, রাখার জন্য অল্প লোক দিই। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ পনেরো জন। আর যদি কেউ নাইট স্টে করতে চায় সেক্ষেত্রে ফ্যামিলি আসতে হবে, আমাদের এখানে কোনো কাপেল ভাড়া দেয় না। আচ্ছা, সিঙ্গেল কাপেল। সিকিউরিটি কেমন, নিরাপত্তার? হ্যাঁ, নিরাপত্তার ব্যবস্থা ভালো। যোগাযোগের মাধ্যমটা কিভাবে, বুকিংটা দিবে কিভাবে? এটা ওই ফেসবুকে দেওয়া আছে, অনলাইনে আপনার ওইখানে আমার নাম্বার দেওয়া আছে, এখান থেকে মানে ফোনে কথা বলে। আচ্ছা ঠিক আছে, অনেক সময় দিলেন, ধন্যবাদ। ঠিক আছে, আর দর্শকদের যদি কিছু বলতে চান আর কি, যে দর্শক আপনারা আসবেন, ওনাদের মাধ্যমে আমার রিসোর্স সম্পর্কে সবই জানতে পারছেন, অবশ্যই আপনারা আসবেন, আইসা দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ।